ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম। ভিডিওটি হলো কিভাবে অনলাইনে জন্মসনদের জন্য আবেদন করতে হয়। আমাদের অনেকেরই বিভিন্ন কাজে উপবৃত্তির ক্ষেত্রে অথবা বিভিন্ন কাজে আমাদের জন্মসনদের প্রয়োজন হয়, যেটা অনলাইন ভার্সনটা প্রয়োজন হয়। সেই কারণে আজকে দেখাবো কিভাবে অনলাইনে জন্মসনদের জন্য আবেদন করতে হয়। অনলাইনে জন্মসনদের জন্য আবেদন করার জন্য আমাদের প্রয়োজনীয় কিছু কাগজপত্র দরকার হবে। প্রথম যেটা দরকার হবে সেটা হচ্ছে পিতার জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র, মাতার জন্মসনদ এবং জাতীয় পরিচয়পত্র, এবং যে আবেদন করবে তার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে সেই জাতীয় পরিচয়পত্র। এবং কিছু নির্দেশনা আছে, নির্দেশনাগুলো হলো যদি যে আবেদনকারী সে যদি 18 বা 20 বছরের নিচে হয় তাহলে পিতামাতার জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে। আর যদি আবেদনকারী 18 থেকে 20 বছরের উপরে হয় তাহলে পিতামাতার শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র হলেই হবে, সেক্ষেত্রে জন্মসনদের প্রয়োজন না হয়। জন্মসনদ যদি না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো চলুন দেখি কিভাবে আমরা অনলাইনে আবেদন করতে পারি। অনলাইনে আবেদন করার জন্য আমাদের এই ওয়েবসাইটটাতে আসতে হবে। সেটা হচ্ছে যে আমি জুম করে দেখালাম যে bdris.gov.bd/br/application এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে এখানে অনেকগুলো মেনু আছে। এই মেনুগুলোর ভিতর থেকে আমাদের এই জন্ম নিবন্ধন যে মেনুটা, এই মেনু থেকে আমাদের জন্ম নিবন্ধন আবেদন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের এই অপশনটা আসবে। এখানে আমরা একটা নির্দেশনা দেওয়া আছে, জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানার অফিস থেকে সংগ্রহ করতে চান। সেটা আপনার জন্মস্থান হতে পারে, স্থায়ী ঠিকানা হতে পারে অথবা বর্তমান ঠিকানা হতে পারে, যেখান থেকে ইচ্ছা আপনি এটা নিতে পারবেন। তো এটা আমরা স্থায়ী ঠিকানা দিয়েই করলাম, দিয়ে আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে যাওয়ার পরে এই অপশনটা আসবে, এই উইন্ডোটা আসবে। এখানে আমাদের এই তথ্যগুলো পূরণ করতে হবে। তো প্রথমে নামের প্রথম অংশ বাংলায় পূরণ করতে গেলে আমাদের এটা বাংলায় লিখতে হবে। আমি আমার নামে লিখলাম। এবং শেষের অংশ আমি আমার নামে টাইটেল লিখলাম। এখন এরকম হতে পারে যে অনেকের নাম একটা, মানে একটা বলতে কি, যে সাপোজ কারো নামের কোনো টাইটেল নেই, একটা সিঙ্গেলটা, তাহলে প্রথম অংশে তার না লিখলেও হবে, এই দ্বিতীয় অংশে সে একটা অক্ষর লিখলেই হবে সেই একটা নামের। সাপোজ কারো নাম যদি তামিম হয় তাহলে এইখানে শুধু তামিম লিখলেই হবে, আর কিছু না লিখলেই হবে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা নামের প্রথম অংশ ইংলিশে লিখব। নামের শেষ অংশ ইংলিশে, তারপরে জন্ম তারিখ, জন্ম তারিখ দিব। আমরা এখান থেকে ক্যালেন্ডারের মাধ্যমে আমরা জন্ম তারিখ সিলেক্ট করে নিব। আমি এখানে একটা জন্ম তারিখ দিলাম এবং দেওয়ার পরে এখানে এরকম একটা মেসেজ আসবে। এই মেসেজটা একটু ভালো করে পড়তে হবে। পড়ার পরে যেটা কাজ সেটা হচ্ছে আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে, এখানে ক্লিক করতে হবে। ডকুমেন্টগুলো নাই ক্লিক করলে এই পরবর্তীতে যাওয়া যাবে না। তো আমার কাছে ডকুমেন্টগুলো আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আসবে এরপরে যে অপশনটা আছে, সেখানে বলতেছে পিতামাতার কততম সন্তান। আমি পিতামাতার কততম সন্তান, সেক্ষেত্রে আমি যদি কারো পিতামাতার যদি 5 জন ছেলে মেয়ে থাকে, সিরিয়ালি হিসাব করতে হবে যে কত নাম্বার সে সন্তান। সে যদি 5 জন থাকে, যদি সে 5 নাম্বার হয়, অর্থাৎ তার 2 ভাই 2 বোন, 3 ভাই 2 বোন, তাহলে সে ওই সিরিয়ালে কত নাম্বারে আছে সেই নাম্বারে দিতে হবে। ঠিক আছে, ভাইয়ের ভিতর সিরিয়াল কি বোনের ভিতর সিরিয়াল এইভাবে না, ভাই বোন মিলায় যে সিরিয়াল সেই সিরিয়াল অনুযায়ী তার এটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি 1 নম্বরে দিলাম। তো লিঙ্গ পুরুষ এবং জাতীয় পরিচয়পত্র, আমার যেহেতু জাতীয় পরিচয়পত্র আছে আমি আমার জাতীয় পরিচয়পত্র দিয়ে দিই। এখন জন্মস্থানের ঠিকানা এখানে বাংলাদেশ সিলেক্ট আছে, বিভাগ নির্বাচন করতে হবে, বিভাগ খুলনা বিভাগ,
জেলা জেলা খুলনা, সিটি খুলনা সিটি কর্পোরেশন, ওয়ার্ড বা অঞ্চল 15 নম্বর ওয়ার্ড, এখানে ওয়ার্ড 15, ডাকঘর বাংলায় লিখতে হবে, ডাকঘর ইংরেজিতে লিখতে হবে, তারপর গ্রাম বা মহল্লা, গ্রাম এখানে বাংলায় লিখতে হবে, এখানে ইংলিশে লিখতে হবে, এখানে বাসা বা সড়ক নাম্বার, আমার বাসা নাম্বার যেহেতু আমি, এখানে বাংলা লিখতে হবে 11, এখানে ইংলিশে লিখতে হবে 11। এখন যদি কারো এখানে ডাকঘর সড়ক বা এই এই জিনিসটা যদি না থাকে, সে এরকম একটা হাইফেন দিলেই হবে, ঠিক আছে? যাই হোক, আমি যেহেতু আছে সেহেতু আমি দিলাম। পরবর্তীতে দিতে হবে, তারপর পরবর্তীতে যাওয়ার পরে এখানে পিতামাতার তথ্য দিতে হবে। পিতামাতার তথ্যের ক্ষেত্রে পিতার জন্ম নিবন্ধন নাম্বার, এখন আমার বয়স যেহেতু 18 বছরের উপরে, আমি পিতার জন্ম নিবন্ধন নাম্বার না দিলেও হবে, কিন্তু যাদের বয়স 18 বছরের নিচে তাদের অবশ্যই পিতার জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে, ঠিক আছে? তো পিতার নাম বাংলায় তারপরে পিতার নাম ইংলিশে, তারপরে পিতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার, জাতীয় পরিচয়পত্রের উপর দিলাম, পিতার জাতীয়তা, পিতার জাতীয়তা বাংলাদেশি, পিতার জাতীয়তা বাংলাদেশি, তারপর হচ্ছে মাতার জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে। মাতার জন্ম নিবন্ধন নাম্বার যেহেতু নাই, আমরা দিব না, আমরা মাতার নাম দিব বাংলায়, মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার, মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিব, মাতার নাম ইংলিশে, এবার মাতার জাতীয়তা, মাতার জাতীয়তা বাংলাদেশ, দিয়ে আমরা পরবর্তী যাব। এখন দেখবো যে আমি যে আমার বয়স যেহেতু, আমি যেহেতু ওইখানে জাতীয় ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়েছিলাম, আমার যেহেতু 18 বছরের উপরে, সেহেতু পরবর্তীতে পরবর্তীতে ক্লিক করলে নিবে। কিন্তু দেখো এখানে অবশ্যই এই যে এটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড ছিল, ঠিক আছে? এখন যদি 18 বছরের নিচে হয়, অবশ্যই জন্ম নিবন্ধন নম্বর না দিলে এই পরবর্তীটা নিত না, বলতো যে এখানে জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে। সেক্ষেত্রে আমার যেহেতু 18 বছরের উপরে, সেক্ষেত্রে পরবর্তীতে নিবে, এই চলে আসছে। এখন এখানে বলতেছে যে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, এখানে বলছে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানায় আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান? এখানে যদি কোনোটি নয় দিন, তাহলে এইখানে চলে আসবে। চলে আসার পর এখানে জন্ম নিবন্ধন, জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা একটু এখানে টিক দিলে এখানে সব চলে আসবে অটোমেটিক। এখানেও যদি ক্লিক করেন বর্তমান ঠিকানা, এখানে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা একই, এখানে ক্লিক করলে ওই ঠিকানাগুলো চলে আসবে, দিয়ে পরবর্তীতে যেতে হবে। পরবর্তীতে যাওয়ার পরে এখানে যে অপশনটা আছে, এখানে আমাদের অনেকে অনেক কম্পিউটারের দোকান থেকে করে, এখানে অন্যান্য দেয়, সেক্ষেত্রে যেহেতু আমি নিজে করতেছি সেহেতু নিজ দিব। নিজ দিলে এই অটোমেটিক্যালি নামটা অটোমেটিক্যালি চলে আসবে, এবং আমার একটা ফোন নাম্বার দিতে হবে, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, এবং আমার একটা ইমেল নাম্বার দিতে হবে। ইমেল নাম্বারটা ম্যান্ডেটরি, না দিলেও হবে, না দিলেও হবে। ইমেল নাম্বার দিয়ে পরবর্তী দিন, পরবর্তী দেওয়ার পরে আমার এই সকল তথ্যগুলা, এই যে পুরো জিনিসগুলো এখানে চলে আসছে, সিরিয়ালি এখানে চলে আসছে। চলে আসার পরে এখানে আমার সাবমিট করতে হবে। যদি সাবমিট করে দিই, সাবমিট করে দেওয়ার সাথে সাথেই আমার এই তথ্যটা একটা মোবাইল, একটা এসএমএস আসবে, এসএমএস আসবে, এবং আমার যে এই যে 15 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অফিসের কাছে এই এই তথ্যগুলো চলে যাবে। এবং তথ্যগুলো চলে যাওয়ার পরে তারা যখন জিনিসটা রিসিভ করবে, তখনও আপনার মোবাইলে একটা এসএমএস আসবে। এসএমএস আসার পরে এসএমএসে লেখে লেখা থাকবে যে আপনার জন্ম নিবন্ধন আবেদনটা তারা রিসিভ করছে। রিসিভ করার পরে যে কোনো একটা কর্মদিবসে আপনি ওখানে গেলে আপনাকে তারা জন্ম নিবন্ধনটা দিয়ে দিবে।
তো এইটা হচ্ছে কিভাবে অনলাইন আবেদন করতে হয় সেই তথ্যটা কিভাবে দেওয়ার চেষ্টা করলাম আমি। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সমস্যা সলভ করে দেওয়ার। আর এই এই অনলাইন জন্ম নিবন্ধনের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।